আসসালামু আলাইকুম দর্শক, বন্দরনগরীর অন্যতম ল্যান্ডমার্ক এই কর্ণফুলী শাহ মানব সেতু এলাকা থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ রিটন। আজকে আমরা যেতে চাই চট্টগ্রাম থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে কক্সবাজারের চকরিয়ের একটি প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ভারত জয় করা বাংলাদেশের সুপার ট্যালেন্টেড কমেডি পারফর্মার এবং সঙ্গীত শিল্পী আরমান সাজিয়েছেন নতুন এক সাম্রাজ্য, যে সাম্রাজ্যে তার কৌতুক গানের পাশাপাশি আছে তরুণ যুবাদের আত্মসমৃদ্ধ হওয়ার এবং স্বাবলম্বী হওয়ার মুগ্ধ করে মন্ত্র। তো চলুন যাওয়া যাক আরমানের সেই স্বপ্নময় সাম্রাজ্যে। হাই আরমান, কি করেন? ভালো আছেন? আছি আল্লাহমতে। কি করেন এখানে? বাচ্চাদের খাওয়াই। বাচ্চা কারা? এ মাছ? পুকুরে মাছ যারা আছে তো বাচ্চার মতোই লালন পালন করি। অসাধারণ। দেখবেন আসেন, বসেন বসেন। কেমন আছেন আসলে? মানে আপনি আপনার সন্তানদের নিয়ে কেমন আছেন? আমি আমার সন্তানদেরকে নিয়ে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রাণভরে নিঃশ্বাস নিচ্ছি, চমৎকার একটা জায়গা যেখানে প্রতিদিন আসি। আচ্ছা আরমান, আমি আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি যে আরমানকে আমরা চিনি, যে মিরাক্কেল জয়ী আরমান, বাংলাদেশ জুড়ে হাসির আরমান, কিংবা হচ্ছে গানের আরমান, সঙ্গীতের পিপাসু আরমান, সেই আরমান কী করে এরকম একজন উদ্যোক্তা হয়ে উঠলো? আপনারা দেখলাম যে অনেকগুলো পুকুর এখানে। এটা হচ্ছে আসলে নিজের একটা রুচিবোধের ব্যাপার। আমি একজন কৃষকের সন্তান, আমার বাবাও মাছ চাষ করতো, তো এটা মাছ চাষটা অনেকটা রক্তের সাথে মিশে আছে। পাশাপাশি হচ্ছে আমাকে অনেকে ফলো করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক আর আমার ব্যক্তিজীবন হোক, আমাকে অনেকেই ফলো করে। আমি তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আমি যাই হই না কেন, দিন শেষে প্রকৃতির সাথে মিশে থাকাটা খুব জরুরি, এখানে আসাটা খুব জরুরি। এটা হচ্ছে প্রকৃতি থেকে উৎপাদন করে মানুষের খাবার যোগানো, খাবারের উৎপাদন বাড়ানো, দেশে খাদ্য যোগান দেওয়া, এটা ডেফিনেটলি দেশের জন্য একটা বিশাল কাজ আমি মনে করি। তো যারা এখনও বসে আছে, অনেকে মনে করে আমার তো এখন কাজ নাই, চাকরি বাকরি নেই, এই নেই সেই নেই, তো আসলে আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে এই উদ্যোক্তা হতে হলে পৃথিবীতে তার মানে টেনশনের এমন কোনো টেনশনের বিষয় নাই যে আমার চাকরি করা লাগবে এমন কোনো বিষয় নেই আর কি। এই মেসেজগুলো আমি আমার কাজের মাধ্যমে আমার আমাকে যারা ফলো করে তাদেরকে দিতে চাই। আমার আমার বেসিক্যালি দুটো প্রজেক্ট, এটা হচ্ছে আমার এই পুকুর কালচার পুকুরগুলোতে হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া, তারপরে হচ্ছে কিছু দেশি মাছ, রুই, কাতাল, মৃগেল, এই জাতীয় মাছ রয়েছে। তো আরেকটা প্রজেক্ট আমার আছে যেটা হচ্ছে 22 একর, অনেক বড়, এবং ওইটা হচ্ছে প্রাকৃতিক, ওখানে চিংড়ি মাছের চাষ হয় সামুদ্রিক পানিতে, লবণাক্ত পানিতে ওখানে চিংড়ি মাছের চাষ হয়। তো ওই প্রজেক্টটা ছিল আমার বাবার, আমার আব্বা জীবদ্দশায় ওই প্রজেক্টটাতে কাজ করতেন, তো বাবার সাথে ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে মানে নেশাটা লেগে গেছে, মাছের নেশাটা মোটামুটি লেগে যায় আর কি। পুরুষদের এটা একটা মানে মাছ জিনিসটা হচ্ছে মানে একটা শখের জিনিস, এটা এটা নেশার মতো দেখবেই। তো অনেকেই বলে পুরুষ মানুষ নাকি টাকা আর মাছ এই দুইটার নেশা কখনো ফেলতে পারে না। আপনি আসলে যেভাবে যে পর্দায় যেভাবে কথা বলেন, আপনি বাস্তব জীবনে অনেকটাই সেরকম। আচ্ছা, যে আপনাকে আপনি যেমন আপনার গান কিন্তু আপনার একটা অন্তর জুড়ে আছে আর কি, আপনি এখানে আসার কারণে এই যে এত অর্থ বৈভব মাছ, আপনাকে কি গান কৌতুক এগুলো থেকে দূরে রাখতে পারছে? আপনি কি এখানে চর্চা করেন সেটা? অবশ্যই, এখানে শোনেন যখন গলাটাকে খুলে দেওয়ার মতো জায়গা থাকবে সেখানেই গান হবে। যেমন এই যে খোলা জায়গা, হ্যাঁ এই যে খোলা জায়গা, সেখানে মানে আসলেই আপনার গানটা মাথায় আসবে। যে আমি নৌকা নিয়ে যখন এই মাছকে খাবার দিই তখন আমাদের যে মাঝিমাল্লারা যেরকম গাইতো আপনার নদীতে, মাঝিমাল্লারা যে কেন এই গানগুলো ফোক গানগুলো জনপ্রিয়, কারণ ওখানে গলা খুলে গাওয়ার একটা সুযোগ আছে, মাঝিরা গলা খুলে গাইতো। তো এখানেও আসলে আমাদের আমাদের এই রকম গলা খুলে গাওয়ার একটা জায়গা। হ্যাঁ
আষাঢ় মাইশা ভাষা পানি রে পোবালি বাতাসে বাদাম দেখা সাইয়া থাকি আমার নিচেও আসে রে বাদাম দেখা সাইয়া থাকি আমার নিকেও আসে রে আষাঢ় মাইশা ভাষা পানি রে। প্রতিদিন বিশেষ করে বিকেল সময়টা এবং রাতে গলা ছেড়ে গান গাওয়াটা, এই জিনিসগুলো আমি খুব এনজয় করি। সেটা যেগুলো শুধুমাত্র ব্যবসার জন্য করলে হয়তো করা হতো না, আমি ওই মজাটুকু নেওয়ার জন্যই আসলে আমি এখানে এই ব্যবসার সাথে জড়িত হয়েছি। হ্যাঁ, আচ্ছা, আপনাকে কিন্তু নতুন করে মানুষ, পৃথিবীর মানুষ চেনে হচ্ছে মিরাক্কেলের মাধ্যমে আর কি। আপনি ভারত কাঁপিয়েছেন, বাংলাদেশেও কাঁপিয়েছেন, আপনাকে কি সেই কৌতুকগুলো আসলে কীভাবে আপনার জীবনের প্রভাব ফেলে আসছে, কৌতুকটা কেন আপনার এই পরিচয়ের সাথে সম্পৃক্ত? এটা আসলে মানে আমি আসলে ওভাবে কমেডিয়ান না, যে জন্মগত কমেডিয়ান না, কিন্তু একটা জিনিস হচ্ছে বন্ধুদের মধ্যে থাকতে থাকতে আমরা আসলে, আপনি নিজেও দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে মানে কৌতুক বলার একটা টেন্ডেন্সি থাকে। কেউ যদি একটা কৌতুকও জানে, সে সবসময় চেষ্টা করে সে এই কৌতুকটা বলে, মানে প্রসঙ্গ এলেই এরকম, হ্যাঁ প্রসঙ্গ এলেই সে এটা বলে তার বন্ধুদের সবাইকে হাসানোর চেষ্টা করে। আপনি যেটা প্রেডিক্ট করবেন আমি তার প্রেডিক্টের বাইরে একটা কিছু বলা, কারণ আপনাকে যদি আমি প্রশ্ন করি দুই বাংলা ভাগ হওয়াটাকে আপনি কিভাবে দেখেন, আমার কাছে উত্তরটা হয়তো এরকম নাই। না না, আপনি যেটা জানেন সেটা বলেন, মানে আপনার কাছে যেটা উত্তর সেটা বলেন, দুই বাংলা ভাগ হওয়াটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে হয়তো, হ্যাঁ, অনেক পক্ষে বিপক্ষে ভালো মন্দ অনেকগুলো আসলে আনসার এরকম তাত্ত্বিক প্রশ্নগুলো চলে আসে আর কি। আমার আসলে মজার কিছু মনে আসছে না এই মুহূর্তে। মজার না, ঠিক, দুই বাংলা ভাগ হওয়াটাকে আমি খুব ভালোভাবে দেখি, আর বাংলা প্রথম পত্র থেকে যদি কবিতা বাদ যেত তাহলে আমি এসএসসি রেজাল্ট আরও ভালো করতাম। সেই আসলে ভিন্নভাবে, মানে হ্যাঁ, একটু একটু ভিন্ন উপস্থাপনা, প্রেডিক্টেবল কিছু একটা উত্তর দেয়া, হয়তো আপনি সেটা চিন্তাও করেন না এই ধরনের একটা উত্তর আমি দিই। সবার ধারণা যে দুই বাংলা, অত প্রশ্নটা আমি মনে করছিলাম যুক্ত, মানে যে আমাদের পশ্চিমবাংলা পূর্ব বাংলা এইরকম, এটাই জোকস, এটাই কৌতুক। তবে আমি কিন্তু আপনার মানে সঙ্গীতের ফ্যান বেসিক্যালি, যদিও আপনাকে খুব বেশি করে চেনা হচ্ছে কৌতুকের মাধ্যমে, সঙ্গীতটা আমাকে খুব বেশি জানায়। আমি যখন ঢুকছিলাম তখনও দেখলাম যে আপনি আনমনে গান গাচ্ছেন, আপনার সন্তানদেরকে খাওয়াচ্ছেন এরকম। ওই সময় কী গান গাটা গাচ্ছিলেন ওই সময়? ওরে হাইলা লোকের লাঙল বাঁকা জনম বাঁকা চাঁদ রে জনম বাঁকা চাঁদ তাহার চাইতে অধিক বাঁকা হায় হায় তাহার চাইতে অধিক বাঁকায় আমি যারে দিছি প্রাণ রে দু রন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে হায় রে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে। এই গানটা করতে পারি, তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুকুর। তো আমার এরকম কালচার পুকুর আরও তিনটে আছে এবং পাশাপাশি নার্সারি পুকুর আছে আরও চারটা, সব মিলিয়ে আটটা পুকুরে আমি চাষ করি। সেখানেও নিশ্চয়ই খাওয়ার খাওয়াবেন? চলো আমরা সবাই মিলে, হ্যাঁ আমি সব খাওয়াবো, আসেন আমরা সেখানটায় যাই। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পুকুরটা, আর এইটা একটা কালচার, এটাও কিন্তু আরেকটা কালচার পুকুর। এখানেও মোটামুটি এটার পরপরই এটা হয়তো ধরতে পারবো, এটা আগামী সপ্তাহখানেকের মধ্যে এখানে মাছ ধরা হবে। আপনার কী প্ল্যান আছে ভবিষ্যতে, মানে এই প্রজেক্টটাকে আরও ফ্লারিশ করার ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা? এটা একটু সৌন্দর্যবর্ধন করবো কিছুটা, ওই যে কিছু গাছ রোপণ করে সৌন্দর্যবর্ধন করবো। এমনিতে প্রচুর গাছপালা কিন্তু এই পাশটাতে নাই, তো এই পাশটাতে বৃক্ষরোপণের একটা পরিকল্পনা রয়েছে। আমার মতোই অনেক মানে শিল্পী বলেন, তারপরে অন্যান্য পেশার লোক আছে বলেন, যারা আছে তারা মানে অনেকে অনেক তাদের পেশায় স্ব পেশায় খুব ভালো অবস্থানে আছে, কিন্তু তাদের পয়সাগুলোকে বিভিন্ন মানে কি বলবো খারাপ কাজে নষ্ট করতেছে, যেখানে যেটার আউটকাম তিনি নিজে পাবে না,
তার দেশ পাবে না তার পরিবার পাবে না এমন কিছু জায়গায় তারা সময় এবং অর্থ ব্যয় করে। আমি চাই তারা যেন এই ধরনের তাদের কাছে যাদের কাছে কিছু পয়সা থাকবে তাদের তারা যদি আমার এগুলো দেখে যদি তাদেরও একটু ইচ্ছা করে তারা একটা পুকুর করবে সেখানে কিছু মাছ চাষ করবে সেখানে পাঁচটা লোকের কর্মসংস্থান হবে সব কিছু মিলে তাদের মধ্যে এই মনোভাবটা জাগ্রত করাটাই হচ্ছে আমার একটা অন্যতম ইচ্ছা যে আমি এটা করতে থাকবো এটা আমাকে দেখে আরও অনেকে শিখুক। আমরা আপনার এই সাফল্য কামনা করি। আপনি ব্যক্তি হিসেবে নিশ্চয়ই অনেক অসাধারণ, আমরা যারা খুব কাছাকাছি আপনাকে চিনি তারা জানি। আপনি শিল্পী হিসেবেও এবং কৌতুক বলার ক্ষেত্রেও আপনার ঢং সব কিছু মিলে অসাধারণ। আমরা আশা করি এবং আমরা দোয়া করি যেন আপনার এই প্রকল্প এবং এই স্বপ্ন যেন অনেক দূর এগিয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে আমার একটু আমি আমাদের যারা সরকারে আছে যারা উপর মহলে বসে আছে তাদের প্রতি আমার একটা বিনীত আবেদন, এই যে এখানে পোলট্রি খাদ্য বলেন এই ফিশ খাদ্য বলেন যে এই খাদ্যগুলোতে একটু ভর্তুকি যদি বাড়ায় আরও অনেকগুলো বেকার যুবক জীবনে নতুন করে বাঁচার স্বপ্ন পাবে, মানে নতুন করে বাঁচার একটা উৎসাহ উদ্দীপনা পাবে। আপনার আশা নিশ্চয়ই পূরণ হবে, আমরা সেটা বিশ্বাস করি এবং সরকারের যারা নীতি নির্ধারক মহল আছেন তারা শুনবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, উনি প্রায় 150 কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমার এই পুকুর দেখতে আসছে, নিশ্চয়ই উনিও চায় আমার মতো যে এই শিল্পটাকে একটু হাইলাইট করার জন্য, উনিও চায় প্যাট্রোনাইজ করার জন্য। তো আমি আমাদের এই আমরা আমরা যারা উদ্যোক্তা আছি আমাদের তরুণ উদ্যোক্তাদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।